এক মৌলভী সাহেব আলা হজরত ইমাম আহলে সুন্নত নয় সেটা খুব জোরে সোরে বলতেছে, আলা হজরত নাকি ইমামে তরিকত না আবার ইমামে আহলে সুন্নত না, মুফতি আলাউদ্দিন জেহাদির আন্দোলনে না এই দিকে যাইতে পারতেছে না ওই দিকে, কারণ একদিকে হেফাজত আরেকদিকে সুন্নিয়ত। আলাউদ্দিন জেহাদির পক্ষে নামলে তার আসল কুমার ফাঁস হয়ে যাবে, আর বিরোধিতা করলে আপনার সুন্নিরা নারাজ হবে, এমন মাইঙ্কের চিপায় পইরা। মাইঙ্কের চিপা আছে না একটা, এমন মাইঙ্কের চিপায় পইরা না এইদিকে যাইতে পারে না ওইদিকে, এইরকম এক পরিস্থিতিতে পইরা মাথা গেছে খারাপ হইয়া, সর্বশেষ এই মাথা গরম হইয়া পাগল এবং ছাগল হইয়া আমার আলা হজরতকে সমালোচনা শুরু করেছে। আগাগোড়া খারেজি, আগাগোড়া দেওবন্দি, বাবনগরীর সাথে দুস্তি, আব্দুল আউয়ালের সাথে বন্ধুত্ব, আমরা কি জানি না এগুলা? মাঝে মাঝে আবার জেলখানার হুজুর রো স্বপ্নে দেখে, যতই তারা সমালোচনা করে আমরা এগুলারে পাত্তা দেই কম, মাঝে মধ্যে দুই এক শব্দ বলি আর কি, আমাদের ছাত্র যারা, আর এরা তো আমাদের কাদরিয়া মাদ্রাসার ছাত্র হওয়ার যোগ্যতা নেই, এগুলো আমাদের জামিয়া এবং কাদরিয়া মাদ্রাসার ছাত্র হওয়ার যোগ্যতাও নাই। তো আমার ভাইরা, সে কারণে আমরা এগুলাকে খুব একটা পাত্তা দেই না, মাঝে মাঝে পাগলের পাগলামি যখন বাইরে যায় তখন দুই এক শব্দ বলি। নাম হইল খতমে নবুয়ত আন্দোলন, কিন্তু মানুষ নাই, মানুষ পাওয়ার জন্য মুফতি গিয়াসউদ্দিন তাহরির পায়ে ধরে কয় বাবা আসো, আমার আমার ডাকে তো মানুষ আসে না, তুমি আইলে একটু মানুষ হবে। ওই হাসান আজহারির পায়ে ধরে কয় বাবা একটু আসো, আমারও তো মানুষ খায় না, আমারে মানুষ নেয় না, তোমরা আসলে আমার এখানে মানুষ আসবে। মুফতি আলাউদ্দিন জেহাদি হেলিকপ্টারে করে এসছে, বাস তিনজন স্টার যখন এখানে গেল, মানুষ আসলো আর সেখানে সে তার নিজের মার্কেটিং করল। গিয়াসউদ্দিন তাহরি সাহেব সেখানে গিয়ে চেষ্টা করেছেন কয়লাটাকে ধুয়ে পরিষ্কার করার জন্য, গিয়াসউদ্দিন তাহরি হাসান আজহারি চেষ্টা করেছেন এটাকে একটু হেদায়াত করার জন্য, ওই আলাউদ্দিন জাহাদি চেষ্টা করেছিলেন একটু খারাপটাকে ভালো করার জন্য, কিন্তু কি করার, কয়লা ধুলে ময়লা। একেবারে বস্তিতে একটা শিশু যদি জন্মগ্রহণ করে, বস্তিতে বসবাস করে, বস্তিতেই বেড়ে উঠে, জন্ম নিয়েছে বস্তিতে, সেখানে বড় হয়েছে, সেখানে লালিত পালিত হয়েছে, তো তাকে যদি বঙ্গভবনের রাজপ্রাসাদে নিয়ে যান, ওই বস্তিতে যে জন্মগ্রহণ করে বস্তিতে লালিত পালিত হয়ে বস্তিতে বড় হয়েছে, তাহলে বঙ্গভবনে গিয়ে সে যখন বিরাট বিরাট সোফা দেখবে, বিরাট বিরাট রুম দেখবে, বাথরুমে গিয়ে যখন ইংলিশ কমোড দেখবে, তখন বলেন তো সে কোথায় বসবে কোথায় বসবে না, কোথায় যাবে কোথায় যাবে না, খেয়ে হারিয়ে ফেলবে না, কথা বলেন না খেয়ে হারিয়ে ফেলবে না, বাথরুমে ঢুকে দেখবে আর এটা তো অনেক পরিষ্কার শোয়ার জায়গা, কথা বলেন ঠিক কিনা? তো বস্তির সন্তান, বস্তির ছেলে যেমন রাজপ্রাসাদে গিয়ে রাজপ্রাসাদে খেয়ে হারিয়ে ফেলে, ওই ওহাবি ঘরে জন্ম নিয়া দেওবন্দি মাদ্রাসায় লেখাপড়া করে দেওবন্দিদের সাথে বন্ধুত্ব করে দেওবন্দিদেরকে স্বপ্ন দেখে দেওবন্দিদের সাথে একসাথে মাহফিল করে দেওবন্দিদেরকে মহব্বত করে, তারা আমার আলা হজরতকে চিনবে না, এটাই স্বাভাবিক। আমার আলা হজরতকে তারা চিনবে না, এটাই স্বাভাবিক। আমার ভাইরা, কিছু আছে পাগল সাথে ছাগল, আছে না কিছু আছে পাগল সাথে ছাগল। গত কিছুদিন আগে দেখলাম এক মৌলভী সাহেব আলা হজরত ইমাম আহলে সুন্নত নয় সেটা খুব জোরে সোরে বলতেছে,
আলা হযরত নাকি ইমামে তরিকত না, আবার ইমামে আহলে সুন্নত না। যে কথাগুলো ভালো বলেছে রেজা খান বেরেলি, যে কিতাবগুলো সুন্নতের পক্ষে লিখেছে আমরা সমর্থন করি, কিন্তু সে না ইমামে তরিকত না ইমামে আহলে সুন্নাত, কিন্তু সে না ইমামে তরিকত না ইমামে আহলে সুন্নাত। তো উনি এমন একজনকে ইমামে আহলে সুন্নাত ঘোষণা করলো, এই ঘোষণার আগে ওনার মুখে আমরা কখনো ওই ব্যক্তিকে ইমামে আহলে সুন্নাত বলতে শুনি নাই। ইমামে তরিকত সৈয়দ আহমদ বেরেলি, ইমামে আহলে সুন্নাত কারামত আলী জৌনপুরি, ইমামে তরিকত সৈয়দ আহমদ বেরেলি, ইমামে আহলে সুন্নাত কারামত আলী জৌনপুরি। মানে উনি হলেন হঠাৎ আহলে ইমামে আহলে সুন্নাত, এবং ওই ব্যক্তির কিতাবেও ইমামে আহলে সুন্নাত উনার নামের আগে লেখা আমি দেখি নাই। পৃথিবীর কোনো আলেম ওলামা তো তাকে ইমামে আহলে সুন্নাত বলেই নাই, খোদ সেই সিলসিলার মানুষও জীবনে তাকে ইমামে আহলে সুন্নাত কল্পনাও করে নাই। হঠাৎ করে ইমামে আহলে সুন্নাত আবিষ্কার হয়েছে, হঠাৎ করে ইমামে আহলে সুন্নাত আবিষ্কার হয়েছে, আর আমার আলা হযরতকে ইমামে আহলে সুন্নাত বলেছে ওই মৌলবীর দাদা, তার দাদা যারা তারা ইমামে আহলে সুন্নাত বলেছে। এই মুফতি আমিমুল এহসান রহমতুল্লাহ আলাই, যিনি ঢাকার ইয়ার হেড মহাদ্দেস ছিলেন, পাক ভারত উপমহাদেশে শ্রেষ্ঠ মহাদ্দেস উলামাদের মধ্যে একজন ছিলেন, সারা বাংলাদেশে এক বাক্যে সবাই যাকে সম্মান করে, তিনি যাকে ইমামে আহলে সুন্নাত বলেছেন তিনি আমার আলা হযরত। ওই শর্শিনামা মাদ্রাসার শাইখুল হাদিস মুস্তফা হামিদ উনার কিতাবের মধ্যে আমার আলা হযরতের নাম লিখে লিখেছেন ইমামে আহলে সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ, যেখানে এবং সোনাগান্ধা সিলসিলার এক খলিফা আমার কাছে সে বই আছে, তিনিও আমার আলা হযরত আজিমুল বরকতের নাম লিখে বলেছেন ইমামে আহলে সুন্নাত। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এখন পাগল সাগলের সার্টিফিকেট দরকার আছে আমাদের? আমার আলা হযরত ইমামে আহলে সুন্নাত হওয়ার জন্য পাগলের সার্টিফিকেটও দরকার নাই, ছাগলের সার্টিফিকেটও দরকার নাই, কারণ তার দাদারা আমার আলা হযরতকে ইমামে আহলে সুন্নাত বলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং ওই যে পাগল ছাগলের কথা বলতেছিলাম, এক এক সময় এক একটা বলে, আমার ভাইয়েরা ওই লেখাপড়া করেছে তো খারিজি মাদ্রাসায়, এখন যেখানে নুন খায় সেখানে গুণ তো গাইতে হয়, কথা বলেন ঠিক কিনা? এখন তো ওখানে তো আর এত বেশি মার্কেট পাওয়া যায় না, কারণ মার্কেট তো সুন্নিদের, তো সুন্নিদের মন গলাবার জন্য একটা গুরুত্বপূর্ণ মাসালা আছে, সেটা হলো মিলাদ ক্যাম্প, কারণ যেখানে মিলাদ হয় সুন্নিরা সেখানে দুর্বল, তো সুন্নিদেরকে পাওয়ার জন্য মিলাদ ক্যাম্পের পক্ষ নিয়েছে, বাকি সবটাই কিন্তু দেওবন্দি, কথা বলেন ঠিক কিনা? বাকি সবটাই দেওবন্দি। তো মিলাদ ক্যাম্পের একটু পক্ষ নিয়া সুন্নি সাজার একটু চেষ্টা করেছে, কিন্তু বাবা কয়লা ধুইলে যে ময়লা, আরেকটু জোরে বলবেন না, কয়লা ধুইলে আগাগোড়া খারেজি, আগাগোড়া দেওবন্দি, বাবনগরীর সাথে দুস্তি। আব্দুল আউয়ালের সাথে বন্ধুত্ব, আমরা কি জানি না এগুলা? মাঝে মাঝে আবার জেলখানার হুজুর রো স্বপ্নে দেখে কি কন, মাঝে মাঝে জেলখানার হুজুর রো স্বপ্নে দেখে, স্বপ্নে তিনবার আমার সাথে তিনি সাক্ষাৎ করলেন, সুবহানাল্লাহ। দুইবার স্বপ্ন দেখার পর আমি আমার সংগঠনের নেতাদেরকে বললাম সাইদ সাহেবের ফাঁসি হবে না। তো আমরা তো চিনি কয়লাটা কিরকম, তো মিলাদ কিয়াম করে সুন্নিদের মন গলাবার চেষ্টা করো লাভ হয় নাই,
মুফতি আলাউদ্দিন জিহাদের আন্দোলনে না এই দিকে যাইতে পারতেছে না ওই দিকে, কারণ একদিকে হেফাজত আরেকদিকে সুন্নিয়ত। আলাউদ্দিন জিহাদের পক্ষে নামলে তার আসল কুমার ফাঁস হয়ে যাবে, আর বিরোধিতা করলে আপনার সুন্নিরা নারাজ হবে, এমন মাইনকের চিপায় পইরা। মাইনকের চিপা আছে না একটা, এমন মাইনকের চিপায় পইরা না এই দিকে যাইতে পারে না ওই দিকে, এই রকম এক পরিস্থিতিতে পইরা মাথা গেছে খারাপ হইয়া, সর্বশেষ এই মাথা গরম হইয়া পাগল এবং ছাগল হইয়া আমার আলা হজরতকে সমালোচনা শুরু করেছে। আমার ভাইরা, ওই যে বললাম কয়লা দুলে ময়লা যায় না, কারণ মার্কেট তো সুন্নিদের হাতে, নাম হইল খতমে নবুয়ত আন্দোলন, কিন্তু মানুষ নাই। মানুষ পাওয়ার জন্য মুফতি গিয়াসউদ্দিন তাহরির পায়ে ধরে কয় বাবা আসো, আমার আমার ডাকে তো মানুষ আসে না, তুমি আইলে একটু মানুষ হবে। ওই হাসান আজহারির পায়ে ধরে কয় বাবা একটু আসো, আমারও তো মানুষ খায় না, আমারে মানুষ নেয় না, তোমরা আসলে আমার এখানে মানুষ আসবে। মুফতি আলাউদ্দিন জিহাদি হেলিকপ্টারে করে এসছে, বাস তিনজন স্টার যখন এখানে গেল, মানুষ আসলো আর সেখানে সে তার নিজের মার্কেটিং করলো। আমার ভাইয়েরা, তার ডাকে মানুষ কতজন আসে, গতকাল না পরশু দিন একটা প্রোগ্রাম সে করেছে, ওখানে দেখবেন বড়জোর কয়েকশো মানুষ, বড়জোর কয়েকশো মানুষ। তো মার্কেটিংয়ে কতটুকু যায় এটা তো আমরা দেখেছি, এবং আলা হযরতের বিরোধিতা করলে মার্কেট কতটুকু থাকে কতটুকু যায় বাংলার জমিন এটা প্রমাণিত হয়ে গেছে। গিয়াসউদ্দিন তাহরি সাহেব সেখানে গিয়ে চেষ্টা করেছেন কয়লাটাকে ধুয়ে পরিষ্কার করার জন্য, গিয়াসউদ্দিন তাহরি হাসান আজহারি চেষ্টা করেছেন এটাকে একটু হেদায়াত করার জন্য, ওই আলাউদ্দিন জিহাদি চেষ্টা করেছিলেন একটু খারাপটাকে ভালো করার জন্য, কিন্তু কি করার, কয়লা ধুলে ময়লা যেই সেই। আমার ভাইয়েরা, তো আলা হযরতকে কত থার্ড ক্লাস মানুষ সমালোচনা করে আমরা জানি, জানে গেছি যাদের মাথা গরম। আমার ভাইয়েরা, পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে যদি কেউ কুফুরি করে এবং তার কুফুরি যদি স্বইচ্ছায় স্বজ্ঞানে প্রমাণিত হয়, তাহলে শরীয়তের নীতি মানদণ্ডের আলোকে তার উপর কাফের ফতোয়া দেওয়া যায়। যদি কুফুরি করে, কুফুরি প্রমাণিত হয় স্বজ্ঞানে ইচ্ছায়, যদি সে কুফুরি করে থাকে, তাহলে ওই প্রমাণিত কুফুরির উপরে তাকে কুফুরি ফতোয়া দেওয়া যায় শরীয়তের নীতি মানদণ্ডের আলোকে। কিন্তু চোদ্দশো বছর ইতিহাসে কোনো ব্যক্তির কুফুরি প্রমাণিত হওয়ার পরে তার সদ্য গোষ্ঠী কাফের এই কথা বলতে কাউকে শুনি নাই, ওই ওই পাগল সারা। ওই ছাগল আছে না একটা, পৃথিবীর ইতিহাসে এইরকম কোনো কথা আমরা শুনি নাই যে একজনের কুফুরি যদি হয়ে থাকে, প্রমাণিত হয়ে থাকে, তাহলে শরীয়তের নীতি মানদণ্ডের আলোকে শুধু তাকেই কাফের ফতোয়া দেওয়া যাবে। কিন্তু তার অপরাধে তার সদ্য গোষ্ঠী কাফের বলার এইরকম পরিভাষা পৃথিবীর ইতিহাসে নাই। কিন্তু করব কি আমরা, পাগল এবং ছাগল যদি হয় তাহলে তো বলতেই পারে। আলা হযরতকে কারা বিরোধিতা করে বুঝে আসছে তো, কয়েকদিন আগে শুনলাম নায়েবে রসুল বলা নাকি কুফুরি, আর একটু জোরে বলবেন না, নাউজুবিল্লাহ, নায়েবে রসুল বলা নাকি কুফুরি, অথচ তার দাদার লেখা সিরাত মুস্তাকিম কিতাবের 291 পৃষ্ঠায় নায়েবে রসুল লেখা আছে, তার দাদার লেখা কিতাব সিরাত মুস্তাকিমের 291 পৃষ্ঠার মধ্যে খাজা গরিব নওয়াজের শানে নায়েবে রসুল লেখা আছে। তাহলে নাতির ফতোয়ায় দাদা, জোরে বলবেন না একটু, ওই যে বললাম এগুলা হলো পাগল এবং ছাগল। তো আমার ভাইয়েরা মনে রাখবেন, আবার পত্রিকা দেখলাম, পত্রিকায় দেখলাম তিতাস গ্যাস চুরির অপরাধে
তার বিরুদ্ধে অভিযোগ আসছে, পত্রিকা ছাপা হয়েছে গ্যাস চুরির অভিযোগ। দেখছেন তাহলে কারা, কোন ক্লাসের মানুষ আশিকে রসুল মুজাদ্দিদ আলা হযরতের বিরোধিতা করে? বুঝে আসছে কথা বলেন? বুঝে আসছে? এবং আলা হযরত তাই বলেছেন, কেউ একজন জিজ্ঞেস করেছে যে আপনি এত কঠোর ভাষায় নবীর দুশ্মনকে কেন সমালোচনা করেন? আলা হযরত বলেছেন যে তারা যখন আমার দয়াল নবীর সমালোচনা করে তখন আমার কলিজায় আঘাত লাগে, তো তাদের মনোযোগ আমার দয়াল নবী থেকে ফিরাইয়া আমার দিকে যাতে আসে, তারা দয়াল নবীকে গালি না দিয়ে আমি আহমদ রেজাকে যাতে গালি দেয়, সেজন্য আমি কঠোর ভাষায় তাদের সমালোচনা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হয়েছে, নবীর দুশ্মনগুলো ওই দিকে সমালোচনা না করে আলা হযরতকে সমালোচনা করে। কিন্তু বাবা, সূর্যকে কি মেঘ দিয়ে ঢাকা যায়? আওয়াজ দেন, ঢাকা যায়? যাকে ইমামে আহলে সুন্নত বানানোর অপচেষ্টা হচ্ছে তাকে তো ঘরের বারান্দার মানুষও চিনে না, আর আমার আলা হযরতকে নিয়ে সারা পৃথিবীতে গবেষণা হচ্ছে। আমার আলা হযরতকে নিয়ে সারা পৃথিবীতে গবেষণা হচ্ছে, মিশর আল হাজার থেকে শুরু করে গত বছর আমাদের ঢাকার আলা হযরত কনফারেন্সের মধ্যে আপনারা দেখেছেন, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের অনেক উচ্চমানের একজন প্রফেসর ডক্টর জামাল ফারুক এসে আলা হযরতকে বলেছেন, একজন অদ্বিতীয় আলেম, শুধু ডক্টর জামাল ফারুক নয়, ওনাদের দাদা ফতোয়া আমিনিয়ার মধ্যে আলা হযরত সম্পর্কে লিখেছে ভারত উপমহাদেশে আলা হযরত একজন অদ্বিতীয় আলেম ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অদ্বিতীয় আলেম, যার কোনো সানি নেই, যার কোনো দ্বিতীয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন পাগল ছাগলে কি বলে এগুলো শোনার আমাদের দরকার আছে না? আলা হযরত আছেন, আলা হযরত থাকবেন, ইনশাল্লাহ আলা হযরতের চর্চা বাড়বে না কমবে? যতই তারা সমালোচনা করে আমরা এগুলোর পাত্তা দেই কম, মাঝে মধ্যে দুই এক শব্দ বলি আর কি, আমাদের ছাত্র যারা, আর এরা তো আমাদের কাদরিয়া মাদ্রাসার ছাত্র হওয়ার যোগ্যতা নেই, এগুলো আমাদের জামিয়া এবং কাদরিয়া মাদ্রাসার ছাত্র হওয়ার যোগ্যতাও নাই। তো আমার ভাইয়েরা, সে কারণে আমরা এগুলাকে খুব একটা পাত্তা দেই না, মাঝে মাঝে পাগলের পাগলামি যখন বাইরে যায় তখন দুই এক শব্দ বলি মনে।